আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলেই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন। আমি খুব অসুস্থ, গতকাল থেকে খুব জ্বর, ঠান্ডা, মাথা ব্যথা উভয়টাই আছে। আপনারা সকলে দোয়া করবেন আমার জন্য, আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি। গতকাল একটার দিকে খুব অসুস্থ থাকার পর প্রতিষ্ঠানটি হঠাৎ করে ছুটি দিয়ে আমি চলে গিয়েছিলাম বাসায়। আজকে আবার কন্টিনিউ করেছি সকাল থেকে অফিস, তারপরও খুব খারাপ লাগতেছে। তারপর আপনাদের সামনে আজকে আসলাম অ্যাডোবি ফটোশপের টিউটোরিয়াল বা পর্ব চতুর্থ 4 নম্বর পার্ট 4 ভিডিওটি নিয়ে। আমি যথাসম্ভব চেষ্টা করবো আজকে আপনাদের বোঝানোর জন্য। যদি কোথাও ভুলকুটি হয়ে থাকে নিজেকে দেখবেন এবং ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং টিউটোরিয়ালটি এ টু জেড দেখার চেষ্টা করবেন, কারণ আপনি এ টু জেড না দেখলে কিছুই বুঝতে পারবেন। আজকে আমাদের পর্ব 4-এ থাকবে একটি পাসপোর্টের ছবি ক্রিয়েট করা, একদম পূর্ণাঙ্গভাবে এ টু জেড। তো সরাসরি আজকে কোনো কথা না বলি, আমি ফটোশপের সফটওয়্যারটি দেখতেছেন আমি একদম ওপেন করে রেখেছি সামনে, কারণ সময় নষ্ট করতে চাই না। চলুন আজকে আমরা শুরু করে দিই আমাদের নতুন টিউটোরিয়ালটি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই টিউটোরিয়াল। প্রথম অবস্থাতে আমি ফাইল মেনু থেকে ছবিগুলো ওপেন করব। আমি ফাইল মেনু থেকে যে দুটো ছবি আমি আপনাদের ওপেন করে দেখাতে যাচ্ছি, দুটো ছবি আমার খুব পরিচিত মানুষের। তো প্রথম অবস্থাতে আপনারা দেখতেছেন এটি একটি পাসপোর্ট সাইজের ছবি, কাজ করা, এক কালার ব্যাকগ্রাউন্ড, দেন এটি হলো আদার্স ব্যাকগ্রাউন্ড অ্যাড করা। আমি প্রথম কি করব, এখান থেকে দেখুন অনেক স্টুডিওতে দেখবেন যখন ছবি তোলে তাদের ছবির স্টুডিওর পিছনে একটি কালার থাকে বা কালার কাপড় থাকে। কেন থাকে? তাদের সহজ সুবিধার্থে। সহজ সুবিধা হলো যখন এক কালার কোনো কাপড় দিয়ে তারা ছবিগুলো শ্যুট করে খুব সহজে সে কালার পিছনে কালারটা চেঞ্জ করতে পারে। আর যদি আদার্স কোথাও কোনো প্লেস, কোনো প্রকৃতির কোথাও রাস্তার পাশে দাঁড়িয়ে ছবি তুলবেন বা কোথাও বাড়ির আঙি নাই, ওই পিছনে কালারটা চেঞ্জ করা একটু কষ্ট হয়। সেজন্য এক কালার ব্যাকগ্রাউন্ড হলে এটি খুব সহজ এবং আমাদের অনেক স্মার্টফোনের অ্যাপসের সাহায্যে এটা আমরা পরিবর্তন করতে পারি। প্রথম অবস্থাতে আমাকে এই ছবিটি আগে কাটতে হবে। পাসপোর্ট আকারে না কেটে তুমি কখনো এখানে কাজ করতে পারবো না। প্রথম আমি এই ক্রপ টুলে চলে যাব। এটার নাম কি? ক্রপ টুল। যত ছবি আছে পাসপোর্ট 4R, 3R, 4R, 5R, 8R, 10R, 12R, 14R, 16R যত মাপের ছবি বলেন না কেন আপনি, সবই ক্রপ টুলে কাটা হয়। যখন আপনি ক্রপ টুলে ক্লিক করবেন এখানে ওয়েট এবং হাইট এবং রেজুলেশন চলে আসে। ওয়েট আপনি এখান থেকে ওয়েট এখানে 1.5 এবং হাইট ব্যবহার করবেন 1.9। রেজুলেশন পাসপোর্ট সাইজ ছবির জন্য 300 ব্যবহার করাটাই উত্তম। মাপটি দেওয়ার পর একটি কর্নার থেকে এটাকে টানবেন, মাউসের লেফট বাটন প্রেস করে এটাকে টান দিবেন, কারণ এই ছবিটি আমার এর আগে একবার কাটা ছিল, সেজন্য একদম পূর্ণাঙ্গভাবে ছবিটি চলে আসে। আপনি যদি মনে করেন যে না টেনে একটু ছোটো করব, ছবিটি বেশি হয়ে গেছে, তাহলে এই পাশ থেকে ধরে বা কিবোর্ড থেকে দেখুন আপনার আপ ডাউন বাটন আছে, আপ ডাউন লেফট রাইট, এখান থেকে মাপ মতো বসিয়ে আপনি কিবোর্ড থেকেই এন্টার প্রেস করবেন, আপনার ছবিটি কাটা হয়ে যাবে। কাটা হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে ম্যাজিক ওয়ান টুলটা নেবেন। যদি এক কালার ব্যাকগ্রাউন্ড হয় তাহলে আপনি ম্যাজিক ওয়ান টুল নিয়ে জাস্ট শুধু পিছনের কালারটাতে একটা ক্লিক করবেন, দেখবেন আপনার অটোমেটিকলি সরে গেছে। এবং যদি আমরা পিছনে কাপড় দিয়ে ছবি তুলি তাহলে এক কালার হবে, তাহলে আপনি ক্লিক করা মাত্র ওই কাপড়টিতে আপনার এই ম্যাজিক ওয়ান টুলটি ছাড়া মাত্র চারাদিকটা সরে যাবে। আর যদি কাপড়টা একটু ঢিলা থাকে বা ঢেউ এরকম কিছু থাকে তাহলে একটু এলোমেলো হয়ে যেতে পারে। সেজন্য আপনাকে কিবোর্ড থেকে বাম হাতে শিফট প্রেস করে যেখানে আপনি এলোমেলো দেখবেন সেখানে জাস্ট ক্লিক করবেন। জাস্ট শিফটে ধরে ক্লিক করলে এরকমভাবে ক্লিক করবেন। এই যে দেখুন আমি এই হ্যান্ড অপশনটি দিয়ে থেকে ছবিটিকে উপরে নিচে করতে পারতেছি বামে ডানে, বা স্পেস বার বাটন প্রেস করলেই আপনার ছবিটি আপ ডাউন হয়ে যাবে। সেজন্য আপনি শিফটে ধরে এই ম্যাজিক ওয়ান টুল নিয়ে শিফটে ধরে ক্লিক করলেই আপনার ছবিটি সিলেক্টেড হয়ে গেছে। দেন আপনি অল্টা ধরে স্পেস বারে ক্লিক করে জুম আউট করবেন, বা কন্ট্রোল ধরে মাইনাসে ক্লিক করলে জুম আউট হয়, কন্ট্রোল ধরে প্লাসে ক্লিক করলে আপনার জুম ইন হয়। প্রথম কাটতে হবে, প্রথম মাপ বসায় ক্রপ টুল নিয়ে কাটতে হবে, তারপর ম্যাজিক ওয়ান টুল দিয়ে ব্যাকগ্রাউন্ডে ছাড়তে হবে, তারপর আপনি কন্ট্রোল অল্টার ডি প্রেস করতে হবে পুরাতন বাসনগুলোতে, ফেদার সিলেকশন আপনি ম্যানুয়ালি খুঁজলেও পাবেন, আর CC 2019 নতুন বাসনগুলোতে শিফটে ধরে F6 প্রেস করলেই চলে আসে। দেখুন আমার পুরান বাসনটা তো চাপ দিয়েছি, অটোমেটিকলি চলে আসে। ফেদার সিলেকশনটা কি, আমি ফেদার সিলেকশনটি না দিয়ে কাটি, তারপর আপনাকে বুঝাই। যেমন ধরুন আমি এটাকে জুম করলাম নিচ থেকে, দেন আমি যে কোনো একটি কালার নিলাম এখান থেকে, ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে শুধুমাত্র ডিলেট প্রেস করলাম। করার পর এবার এটি ম্যাজিক ওয়ান টুলটি সরানোর জন্য ঠিক তার এই মুভ টুলের বাম পাশে একটি অপশন আছে, রেক্ট্যাঙ্গেল মার্ক টুল, এখানে ক্লিক করে জাস্ট একটা ক্লিক করবেন। দেখুন তো আপনি জুম করলাম, জানি না ভিডিও রেজুলেশনে কেমন দেখা যাচ্ছে, টিনের চালার মতো একটি ঢেউ ঢেউ অপশন আসছে। এর কারণ একটাই, আপনি ফেদার সিলেকশনটি দেননি,
যদি ফেদার সিলেকশনটি দিতেন তাহলে এই প্রবলেমটা সৃষ্টি হতো না। সো আমি আবার ক্লিক করব ম্যাজিক ওয়ান টুল নিয়ে বাইরে ক্লিক, আমি কালারটি দিব এখান থেকে কন্ট্রোল অল্টার ডি 1.5 এখানে দিতে হবে, দেওয়ার পর ওকেতে ক্লিক করবেন, দেওয়ার পর জাস্ট ডিলেট প্রেস করবেন। এবার দেন আবার রেক্ট্যাঙ্গেলটি বাইরে ক্লিক, দেখুন আপনার কিন্তু শেয়ার রেক্ট্যাঙ্গেল অপশনটি নাই। সেজন্য কি করতে হবে, আপনাকে এই ফেদার সিলেকশন অপশনটি দেখাতে হবে। এইভাবে এক কালার হলে আপনি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করবেন যদি এক কালার হয়, আর যদি এক কালার না হয় আদার্স কালার হয় তাহলে আপনি কীভাবে করবেন, দেন আপনি এই পেন টুলের সাহায্য নেবেন। এই ছবিটাকে নিয়ে আমি বড় করব, জাস্ট আমি সারের ছবিটি নিব এখান থেকে ক্রপ টুল, দেখুন ক্রপ টুলটি নেওয়ার পর ছবিটিকে আমি জাস্ট ওনার পাসপোর্ট সাইজ আকারে আমার যতটুকু পরিমাপ ততটুকু আমি সিলেক্ট করব। বসানোর পর জাস্ট এন্টার কি প্রেস করব, যখন এন্টার প্রেস হবে ছবিটি আমার আলাদা হয়ে গেছে। এবার জুম ইন করবো, এবার যদি আদার্স ব্যাকগ্রাউন্ড হয় তাহলে আপনি পেন টুলের সাহায্য নেবেন। প্রথম আমি কার ব্যাপার দেখালাম, ক্রপ টুল দিয়ে কাটতে হবে সেম এক কালার ব্যাকগ্রাউন্ডের মতোই, তারপর আপনাকে ম্যাজিক ওয়ান টুল দিয়ে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে এক কালার যদি হয়। এখন দেখুন আমি ছবিটাকে আলাদা করার পর পিছনের কালারটা কিন্তু এক কালার হয়ে গেছে। যদি মনে করেন যে না আপনার ম্যাজিক ওয়ান টুলটি সারলে কাজ হবে, যে মনে করেন এতটুকু নিচ্ছে না, তখন আপনি শিফট ধরে ধরে ক্লিক করলে কিন্তু আপনার মোটামুটি নিয়ে গেছে, আর এখান থেকে যে টি শার্টটির মধ্যে চলে আসে। এখন কীভাবে করবো না, যদি আমার এক কালার না হয় তাহলে আপনি প্যান টুলের সাহায্য নেবেন। যখন আপনি প্যান টুল ক্লিক করবেন আপনার এই অপশন বারটিতে চলে আসছে প্যান টুলের ডিটেলস, বিবরণটা সব চলে আসছে। একটু ধৈর্য সহকারে দেখুন, যদি ভিডিওটি বড় হয় আপনি ধৈর্য সহকারে একটু যায় ভিডিও না দেখেন তাহলে কিন্তু আপনি কিছু বুঝবেন না। আমি আবার মাস্ক কিনতে বললাম ভিডিও। প্যান টুলটিতে ক্লিক করা মাত্র এই দুটো অপশন আসবে, খেয়াল করবেন নতুন ভাষণ পুরাতন ভাষণ সবগুলোতেই পাত এবং শেপ, আপনি পাতে ক্লিক করবেন, এটা শেপ আর এটা পাত। পাতে ক্লিক করলে আপনি ছবিটা কাটতে পারবেন, জাস্ট আমি পাতে ক্লিক করলাম, করার পর ছবিটাকে আমি জুম ইন করব, করার পর এখান থেকে আমি কাটবো। এই যে রাবারটা আবার আমার মাউস পয়েন্টের সাথে আসতেছে না, সেজন্য কি করতে হবে অপশনটিতে ক্লিক করে রাবার ব্যান্ড অপশনটি আমাকে সিলেক্ট করে দিই। এবার দেখুন ক্লিক করতে হবে, আমি ফিরে গিয়েছিলাম কন্ট্রোলটা জ্যাট প্রেস করে কিবোর্ড থেকে, বাম হাতের কন্ট্রোলটা জ্যাট প্রেস করলে ফিরে যাবেন ফটোশপের কম। এবার আপনি জুমটাকে ইন করে নেবেন, যত বড় করতে পারেন জুম তত আপনার জন্য সুবিধা হবে। তারপর আপনি এটাকে কাটা স্টার্ট করবেন। এই যে দেখুন এইভাবে হাতটা একটা করে মাউসে কিবোর্ডের কোথাও ধরা লাগবে না, জাস্ট শুধু মাউসের একটা অপশনে ক্লিক করবেন, ক্লিক করবেন, তারপর এই এই অপশনটুকুতে একটু বাঁকা আছে মাউসে, ক্লিক করে ক্লিকটা ছাড়বেন না, চাপ দিয়ে ধরে রেখে জাস্ট ডান দিকে নেবেন, বাম দিকে বাঁকা হয়েছে একটু উপরে নেবেন, নিচে চলে গেছে, বামে গেলে ডানে বাঁকা হয়েছে, উপরে গেলে নিচে বাঁকা হয়েছে, নিচে গেলে উপরে বাঁকা হয়েছে। ঠান্ডা মাথা আমি সুন্দরভাবে বুঝাচ্ছি, একটু ডানে গিয়ে একটু উপরে একটু কাছে চলে আসলাম, দেন এতটুকু বাঁকাই হলো। তারপর আমি এই অতিরিক্ত অপশনটাকে কিবোর্ডের বাম হাতে অল্টা প্রেস করে একটা ক্লিক করবো, আমার অতিরিক্ত অপশনটি কেটে গেছে। আবার এখানে এইখানে এতটুকু বাঁকা হয়েছে, অল্টা ধরে কেটে দিব, এতটুকু অল্টা ধরে কেটে দিব। এবার এখান থেকে এই কানের অপশনটিকে এইভাবে আমি মাউসের প্রেসটা লেফট কিটা আমি কিন্তু চাপটা ছাড়িনি, এভাবে করে আশা করি আপনারা বুঝতে পারতেছেন। আমি একটু কেটে দেই দ্রুত করে, আমার ছবিটা কাটা শেষ, আমার পিছনের কালারটা পরিবর্তন করব। সেজন্য আমি এই উপরের অপশনটি দিয়ে যাব, জুম আউট করে ছবিটাকে ছোট করবেন, ছোট করার পর এবার এইভাবে যাবেন উপর দিয়ে আইসে একদম মিলাতে হবে না, এতটুকু ফাঁকা রাখলে না, কন্ট্রোল ধরে এন্টার প্রেস করলে আপনার সেম ম্যাজিক টুলের মতো হয়ে গেছে। এক কালার হলে হয়তো ক্লিক করলে ম্যাজিক টুলটা অটোমেটিকলি এরকম হয়ে যেত, এখন যে তোমার এক কালার হয় না, ধরুন পিছনে একটি দেয়ালের কালার আছে, অন্য গাছপালা বা প্রকৃতি হতো, তাহলে এরকমভাবে আপনাকে এই প্যান টুলের সাহায্যে কাটতে হবে। এখানে রাইট ক্লিক করলে কিন্তু অ্যানাদার প্যান টুল আসে, আদার্স আপনি এই শুধু প্যান টুলটাতে ক্লিক করবেন তারপর কাটবেন। যখন আপনি কন্ট্রোল এন্টার দিবেন তখন কালারটা নির্বাচন করবেন নিচ থেকে, এটা ফ্রন্ট আর এটা ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডে আপনি যাবেন নিচের অপশনটিতে যাবেন, এখান থেকে যে কোনো অপশনটি আপনি কালারটা নির্বাচন করে দেবেন আপনার ছবির জন্য যে পারফেক্ট কালারটি এই কালারটি, দেন ওকে দিবেন। ওকে দেওয়ার পর আপনি কিন্তু ফেদার সিলেকশন এখন দিতে হবে, ফেদার সিলেকশন কন্ট্রোল অল্টার ডি বা শিফটে ধরে F6 প্রেস করলে ফেদার সিলেকশন অপশনটি আসে, 1.5 প্রেস করে দেওয়ার পর ওকে দিবেন, দেন আপনি জাস্ট শুধু ডিলেট প্রেস করবেন, আপনার কালারটি পরিবর্তন হয়ে গেছে। এবার আপনি রেক্ট্যাঙ্গেল নিয়ে জাস্ট একটা ক্লিক করবেন, অটোমেটিকলি আপনার ছবির পিছনে কালারটি চেঞ্জ হয়ে যাবেন। যদি দেখেন আপনার কালারটি পরিষ্কারভাবে কাটা হয়নি,
তখন আপনি আবার এই ম্যাজিক টুলটি নিয়ে জাস্ট একটা ক্লিক করবেন। তখন শিফটে ধরে জাস্ট কয়েকটা ক্লিক করে যে পাশে গিয়ে ক্লিক করে একটু ভিতর নিয়ে যাবেন, পাশাপাশি ক্লিক করবেন। আবার দেখবেন এখানে যেন ক্লিক না চলে আসে, তাহলে কন্ট্রোলারটা জেড প্রেস করবেন। দেওয়ার পর আবার কন্ট্রোলারটা ডি অ্যাদার সিলেকশন দিয়ে জাস্ট ডিলেক্ট। এবার দেখবেন অটোমেটিকলি আপনার ছবিটি কাটা হয়ে গেছে। সো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কী দেখাতে চেয়েছি আপনাদের আজকে, কীভাবে একটি পাসপোর্ট সাইজ ছবির পিছনে কালারটি চেঞ্জ করবেন, এক কালার হোক আর আদার্স কালার হোক। তো আজকে আমি সম্পূর্ণ করতে পারিনি, আমার পরবর্তী টিউটোরিয়াল থাকবে এই পাসপোর্ট সাইজ ছবির এ টু জেড, লাইট, ব্রন, ফেসের কালার সব আমি আপনাদের দেখাবো। তো আশা করি আপনারা সে পর্যন্ত আমার সাথেই থাকবেন, পরবর্তী টিউটোরিয়াল দেখার আশায় থাকবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।